কাতারের বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আমিন ব্যাপারে জানান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের লেবার মিনিস্টার মুস্তাফিজুর রহমান কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী শামস শাহীন এবং শফিকুল ইসলামের ইসলাম প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাসার সরকার অধ্যাপক জুলফিকার আজাদ আবুল কাশেম মকবুল ইসলাম সিরাজুল ইসলাম মোল্লা তাজুল ইসলাম কাশেম পারভেজ মনুরুল ইসলাম সহ নেতাকর্মীরা